বিশ্বকাপের মতো মেগা আসর, যার একটি ম্যাচ দেখার জন্য টিকিটের হাহাকার পড়ে যায়, কানায় কানায় পূর্ণ থাকে গ্যালারি। কিন্তু একই অবস্থা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে, মাঠে দেখা মিলেনি দর্শকদের, হাতে গোনা মাত্র কয়েকজন দর্শক। অবিশ্বাস্য হলেও এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দৃশ্যটা এমনই। উদ্বোধনী ম্যাচে আজকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড নিউজিল্যান্ড। দুই দেশের ক্রিকেটের লড়াই ছাপিয়ে নেট দুনিয়ায় ভাইরাল ফাঁকা আহমেদাবাদের গ্যালারির ছবি। বিশ্বকাপ শুরুর মুহূর্তেই শোনা গিয়েছিল উদ্বোধনী ম্যাচের সব টিকিট বিক্রি না হওয়ায় স্টেডিয়ামে দর্শক ভরাতে 30-40 হাজার নারী দর্শককে বিনামূল্যে ম্যাচ দেখাবে সেখানকার কর্তৃপক্ষ। কিন্তু শেষ পর্যন্ত কোথায় দর্শক? এটা মনে করা হচ্ছে যে ভারতের ম্যাচ না থাকার কারণে স্টেডিয়ামে দর্শক আসেনি। বিশ্বকাপের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ আছে এই আহমেদাবাদের স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই হবে এবারের বিশ্বকাপের ফাইনাল, তাই সেই সব ম্যাচের কথা ভেবেই দর্শকরা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উপস্থিত হয়নি।